হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখো বিভিন্ন পশু পাখির কণ্ঠে গান, কারণ বস পুরো ওয়ার্ল্ডে এমন কিছু গায়ক রয়েছে যাদের গান শুনলে আপনার হয়তো মাথা ঘুরায়। তবে হ্যাঁ, তাদের কণ্ঠে গান ভালো না লাগলেও পশু পাখির কণ্ঠে গান শুনলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আর হ্যাঁ, আপনারা যদি পশু পাখি ভালোবেসে থাকেন এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনার পোষা প্রিয় জিনিস কি কমেন্টে জানাবেন। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে রয়েছে মোহাম্মদ বালগির গান দি সিঙ্গিং গড। গান শুনে কেমন লাগলো? বাংলার কিছু ছাগল গায়ক রয়েছে, এই ছাগলের গান কিন্তু ভালোই ছিল। কেন বললাম আজকাল কিছু মানুষ কথার উত্তর না দিলেও ছাগলরা ঠিক উত্তর দেয়। আচ্ছা, আপনার প্রিয় প্রাণী কি? হয়তো অনেকেই বলুন বিড়াল। তো চলুন বিড়ালের একটি গান শুনে আসি। আচ্ছা, আপনি কি পোষেন বাসায়? যেমন অনেকেই বিড়াল, টিয়া, কুকুর, হাঁস, মুরগি, গরু, ছাগল, আপনি কি পালেন? কমেন্টে জানাবেন। সো গাইস, এর প্রচুর দেশপাশিত কুত্তা বর্ষণ। লুইস ফন্সি এটা দেখলে কইব আমি আমার জায়গা ছেড়ে দিলাম। এছাড়াও ডগ দিয়ে ডেসপাসিতো আরো কবার গান বের হয়েছে। এছাড়াও ডেসপাসিতো ক্যাট ভার্সনও ভাইরাল হয়েছে। হ্যাঁ, এই ভার্সনে ভিউ রয়েছে 40 মিলিয়নের উপরে। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 2.2 মিলিয়নের উপরে, মানে পৃথিবীর সেরার তালিকায় রয়েছে গানটি। ইন্ডিয়াতে মুরগি নিয়ে ডিজে গানও রয়েছে। গানটিতে যে পোলাপেন আগে কত পাগলা নাচ দিয়েছে সেটা কি মনে আছে? হ্যাঁ, আমি এগুলোর কথাই বলতেছিলাম। এছাড়া মোরগকে গিরে আর ইবানা মুনিশা জি মুরগা গান নামে একটি গান তৈরি করেছে। ভোজপুরি এই গানের ভিউ রয়েছে 26 মিলিয়নের উপরে। এরকম গানগুলো ডিজে বাসনগুলো স্পিকার বাজানো হলে তখন ডান্স অটোমেটিক্যালি চলে আসবে। আর এই গানটিতে অ্যানিমেশন ভিডিও রয়েছে। সো গাইস, এর পরে সুগুরু টিভির গান ফানি কাউ ডান্স 4। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে প্রায় 400 মিলিয়ন। কখনো কি ভেবেছিলেন গরুর কণ্ঠে গান শুনবেন? হ্যাঁ, আজকে শুনে গেলেন। আর হ্যাঁ, আপনার কুরবানি গরু কমেন্ট বক্সে দেখতে চাই। হ্যাঁ, এখন ডগরে দিয়া উড়াদুড়া রিমিক্স তৈরি হয়। এই পৃথিবীতে থাকতে হলে সবার গানই শুনতে হবে, হোক সেটা পশু কিংবা হিরোর মতো সিঙ্গার। কিংবা জাহান্নাত ধর মতো সিঙ্গার। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে। আচ্ছা, আপনারা তো ডেডি অ্যাঙ্কির গ্যাসোলিনা গান শুনেছেন, শুনেছেন না? হ্যাঁ, আমি এটার কথাই বলছি। তবে এখন গ্যাসোলিনা গানে খাওয়া নেই, শুধু চিকেন সং ইজ রিয়েল। আর কুকুর এখন পিয়ানোর সুর তুলে নিজেই গান গাইতে পারে, সেটা কি জানেন? এছাড়া সে গিটারের সুরও গাইতে পারে। এতগুলো বোঝা যায় তাদের গানগুলোকে টনিক আকারের মতো অটোটিউন দিলে তাদের চেয়ে খারাপ হবে না। আর রিসেন্টলি ওয়ার্ল্ডের হিউম্যান থেকে ডান্স শিখে নিয়েছেন অ্যানিমেলস।
সো গাইস এর পছে কিশনলি বসের রিমিক্স করা গান ম্যাও ম্যাও। কি কিউট গান রে ভাই, পুরাই ম্যাও ম্যাও। আর অনেক ম্যাও ম্যাও গান রয়েছে। সো গাইস তারপর হচ্ছে পিওর চিকেন সং। এফএস মিডিয়ার এই গানের ভিউ রয়েছে 200 মিলিয়নের উপরে। এই গানগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রিমিক্স তৈরি হয়। তবে হ্যাঁ, এই পর্যন্ত পশু পাখির নামে বেশ কিছু গানও বের হয়েছে, তার মধ্যে অন্যতম মারুন ফাইভের অ্যানিমেলস। হ্যাঁ, গানের ভিউ রয়েছে 900 মিলিয়ন। তবে নেদারল্যান্ডের মার্টিন গ্রিক্সের অ্যানিমেল গানটি সেরা ছিল। এই গানটির মিউজিক আর অস্থির ছিল। এছাড়া অন্যদিকে সালমান খান অভিনীত চিকেন কুকুরকু নামে গান বের হয়েছে। হ্যাঁ, এই গানটি গেছেন মোহিত, প্রীতম এবং পালাক মশাল। সো গাইস এর প্রশিয়াল ট্যাগের নেহার গান এলিফ্যান্ট। আচ্ছা এলিফ্যান্ট আপনার কাছে কেমন লাগে, ভালোই লাগে? আচ্ছা এলিফ্যান্ট কোথায় থাকে, জঙ্গলে থাকে? তাহলে চলুন একটা হিরোলমা জঙ্গলের গান শুনে আসি। হয়তো হিরোলমা এই গানটি পশু পাখি থেকে উৎসর্গ করে গেয়েছেন। আচ্ছা এখন বলেন, হিরোলমার গান সেরা নাকি পশু পাখির গান সেরা? আচ্ছা আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমি দেখতে চাই কে কোথা থেকে আমার ফলোয়ার বেশি। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রকম আপনার চারপাশ, ঈদ মুবারক।